আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কি আপনি শুধু শুয়েই থাকেন নাকি অনেক সময় হাঁটাহাঁটি শুরু করে দেন? এর মধ্যে হেঁটে রান্নাঘরে গিয়ে খাবারও রান্না করে, আবার সেই খাবার ঘুমের মধ্যে থাকা অবস্থায় খায়, কিন্তু সে সকালে উঠলে কিছুই মনে করতে পারে না। অলঙ্গ অবস্থায় বাইরে চলে গিয়েছিল ঘুমের মধ্যে, কি ভয়ঙ্কর ব্যাপার! ঘুমের মধ্যে এরকম হাঁটাহাঁটি করাকে বলা হয় স্লিপ ওয়াকিং। আপনি কি জানেন আপনি বিছানায় যেভাবে এদিক ওদিক ফিরে নিশ্চিন্ত ঘুমিয়ে যান সেই ভঙ্গিমা দেখেও বলে দেওয়া যায় আপনার ব্যক্তিত্ব? ঘুমের মধ্যে রান্না করে খাবার খাওয়া। 53 বছর বয়সী মহিলা যে কিনা তার পারিবারিক ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন শুধুমাত্র এই সমস্যাটা নিয়ে যে তিনি প্রতিদিন রাতে ঘুমের মধ্যে খাবার খান। শুধু যে হাতের কাছে পেলে খাবার খান তা নয়, মধ্যরাতে প্রায় 2-3টার দিকে বিছানা থেকে উঠে ঘুমন্ত অবস্থায় তিনি সোজা রান্নাঘরে চলে যান এবং রান্না করে সেই খাবার খান। তিনি এই পুরো কাজটি করেন ঘুমের মধ্যে, মানে তখন তার মধ্যে কোনো সেন্স থাকে না, এক কথায় অবচেতন মনে সে এতগুলো কাজ করে থাকেন। আবার সকালে যখন রান্নাঘরে গিয়ে অবশিষ্ট খাবার বা নোংরা প্লেট খুঁজে পান তখন আবার সেই রাতের কোনো কাজই মনে করতে পারেন না। ডাক্তার তার পূর্ব ফ্যামিলি রিপোর্ট চেক করে সেখানে তেমন কিছুই পাননি বা তাকে পরীক্ষা নিরীক্ষা করেও বিশেষ কোনো সমস্যা খুঁজে পাননি, তবে সে রাতে শোবার আগে ঘুমের ওষুধ সেবন করতেন, কিন্তু এতে এরকম কোনো সমস্যা হবার কথা না। ঘুমের ঘরে স্বামীর সাথে প্রতারণা। অস্ট্রেলিয়ার সিডনিতে এক দম্পতি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং নতুন সংসার করতে শুরু করেন, কিন্তু মহিলাটির যে আগে থেকে ঘুমের মধ্যে কথা বলা বা হেঁটে বেড়ানোর অভ্যাস আছে তা সে জানতই না। লোকটি মাঝে মধ্যে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে পাশে পেতেন না, খুঁজলে তাকে পাশের ঘরে বা সোফা বা কখনো কখনো মেঝেতে পাওয়া যেত। একদিন সকালে উঠে লোকটি তার স্ত্রীকে না পেয়ে তাকে খুঁজতে বের হন এবং তাকে তাদের প্রতিবেশীদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। মহিলাটির ঘুম ভাঙলে সে কোনোভাবেই মনে করতে পারেন না যে সে তার প্রতিবেশীর বাড়িতে কি করতে এসেছে। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পান যে সে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে তার প্রতিবেশীর বাড়িতে এসেছেন, এমনকি সে তার প্রতিবেশীর সাথে ঘুমের ঘরে শারীরিক সম্পর্কও করেছেন। সেটা জানার পর তাদের দাম্পত্য জীবন টিকেছিল কিনা সেটা জানা যায়নি। 29 বছর বয়সী এই ট্রাক ড্রাইভার তার ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর অভ্যাস আছে। এই অভ্যাসটা তিনি 23 বছর বয়সে জানতে পারেন, কিন্তু তিনি তেমন কোনো পাত্তাই দেননি বিষয়টিকে। তার 27 বছর বয়সে বিয়ে হওয়ার পর সমস্যাটা কিছুটা কমে আসলেও কিছুদিন পর আবার তা শুরু হয়। রাতে ঘুমের মধ্যে সে 4-5 বার উঠে ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেন, কিন্তু বিপত্তি হলো একদিন যখন সে ঘুমের মধ্যে তার বাইক নিয়ে বেরিয়ে যান এবং ঘুমের মধ্যে ড্রাইভ করে সে একটি দোকানে যান। সেখান থেকে টাকা দিয়ে একটি খাবার কিনে সেটা খেতে খেতে বাড়ি ফিরে আবার বাড়ি ফেরার পর সে সোফায় বসে টিভি অন করে ঘুমের ঘরেই সিগারেট খেতে শুরু করেন। একসময় সিগারেট খেতে খেতে সে কয়েক মিনিটের মধ্যে পুরো 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেলে এবং সিগারেটের ছাই একটি পেপারে পড়ার সাথে সাথে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর তখনই তার পায়ের উপর জ্বলন্ত একটি সিগারেট পড়ায় হুট করে তার ঘুম ভেঙে যায় আর সে সেন্সে ফিরে আসে। তার এই কর্মকাণ্ড সিসিটিভিতে দেখে সে নিজেই অবাক হয়ে যায়। খুব তো স্লিপ ওয়াক দেখলেন, এবার দেখুন স্লিপ ডান্স। এই ভদ্রমহিলা রোজ ঘুমের ঘরে হেঁটে রান্নাঘরে গিয়ে এমন স্লিপ ডান্স করে থাকেন। এভাবে কয়েক ঘন্টা নাচার পর তারপর সে আবার ঘুমোতে চলে যান, কিন্তু পরের দিন তার আর কোনো কিছুই মনে থাকে না। 18 বছর বয়সী রেসেল ওয়ার্ড নামক এই মেয়েটি ঘুমের ঘরে তার ঘরের জানালা থেকে লাফ দেয়, যার উচ্চতা ছিল 25 ফিট, এবং সেখান থেকে সে পড়ে যায়। যদিও ভাগ্যক্রমে সে বেঁচে যান এবং তার প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে পড়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও ঘুমের ঘরেই ছিল। একদিন পর তার হুঁশ ফিরে আসে। এখন যে হাস্যোজ্জ্বল আপুটিকে দেখতে পাচ্ছেন তিনি কি করছেন জানেন? তিনি ঘুমের মধ্যে তার ঘুমের ড্রেস ও মোজা পরে হাঁটতে হাঁটতে 9 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছিলেন। কি সাংঘাতিক ব্যাপার! তার কপাল ভালো সে ঘুমের ঘরে গাড়ির নিচে পড়েননি। মানুষ নিজের জীবনকালের 1/3 সময় ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দেয়। সেই হিসেবে একজন 75 বছর বয়সী ব্যক্তি প্রায় 25 বছর ঘুমিয়েই পার করে দেয়। প্রায় প্রতিদিন রাতে যদি আপনি 7 ঘন্টার চাইতে কম সময় ঘুমান তবে এর কারণে আপনার আয়ু কমে যাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে আর মেজাজও খিটখিটে হয়ে যাবে। আবার যদি আপনি 9 ঘন্টার বেশি ঘুমান তবে সেটাও আপনার জন্য বিপজ্জনক। আপনি কি জানেন বয়স বাড়ার সাথে সাথে আপনার ঘুমের পরিমাণ কমতে থাকে? ছোট বাচ্চারা প্রায় 12-16 ঘন্টা পর্যন্ত ঘুমায়, টিনেজাররা 8-10 ঘন্টা ঘুমায়, মধ্যবয়স্করা 7-8 ঘন্টা ঘুমায়, আবার ওদিকে বৃদ্ধরা দিনে মাত্র 5-6 ঘন্টাই ঘুমায় সাধারণত। কম ঘুমের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ,
2012 সালে এক চাইনিজ ফুটবল ফ্যান টানা 11 রাত ইউরো কাপের ম্যাচ দেখার জন্য জেগে থাকে। এরপর 12 দিনের দিন সেই ছেলেটি মারা যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে বেশিরভাগ মানুষ ঘুমের সময় শরীরে ব্ল্যাঙ্কেট নেয়, এছাড়া অনেকে তো আবার ঘুমই আসতে চায় না, এমনকি বাচ্চারাও ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমায় না। কিন্তু আপনি কি জানেন আমাদের ঘুমের সাথে ব্ল্যাঙ্কেটের কি সম্পর্ক? আসলে এর পেছনে আছে একটি সাইকোলজিক্যাল কারণ। ব্ল্যাঙ্কেটের কারণে আমরা একদম রিল্যাক্সড এবং কমফোর্টেবল ফিল করি। যখন আমাদের শরীরে ব্ল্যাঙ্কেট থাকে তখন মানুষ অবচেতন ভাবে খুব সেফ ফিল করে, আর এজন্যই তার শান্তির ঘুম হয়। এর আরো একটি কারণ হচ্ছে ঘুমের সময় আমাদের অবচেতন ব্রেনের মনে হয় যেন শরীরটাকে ঢেকে না রাখলে তা অসুরক্ষিত হয়ে পড়বে আর যে কেউ তার ক্ষতি করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে ব্ল্যাঙ্কেট আমাদের নার্ভাস সিস্টেমকেও রিল্যাক্স করতে পারে, এজন্য ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমানো মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অন দ্য স্টমাক, আকাশ থেকে পড়ার সময় মানুষ যেমন থাকে তেমনি পেটের উপরে ভর দিয়ে উল্টো হয়ে ঘুমান কেউ কেউ, হাত থাকে শরীরের দুদিকে ছড়ানো অথবা বালিশে জড়ানো অবস্থায়, মাথা থাকে একদিকে কাত করা। তারা হয়ে থাকেন বেশ চঞ্চল প্রকৃতির এবং সমালোচনা হজম করতে তাদের বেশ বেগ পেতে হয়। এ ধরনের মানুষ খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকে, তারা নিজেদের যোগ্যতার উপর ভরসা রাখে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে। মোটামুটি 41% মানুষ এমন হাত পা কুঁকড়ে মেরুদণ্ড বাঁকিয়ে ঘুমায়, এর মাঝে নারীদের সংখ্যাই বেশি। এসব মানুষেরা বাইরে যতই শক্ত ধরনের মানুষ হন না কেন, ভেতরে তারা হয়ে থাকেন অনেক বেশি স্পর্শকাতর। এরা প্রথম প্রথম লাজুক হলেও পরে এদের আন্তরিক মনোভাব বোঝা যায়। এ ধরনের মানুষ তাদের যত সমস্যা আসুক না কেন সেটা তাদের মনের মধ্যে রেখে দিনের পর দিন সেটা বয়ে নিয়ে ভাবতে থাকে। শুধু তাই নয়, তারা বিভিন্ন ঘটনা নিয়ে ভাবতেও পছন্দ করে। অন দ্য ব্যাক, চিত হয়ে শুয়ে এবং মাথার কাছে হাত ছড়িয়ে দিয়ে তারা মাছের মতো ঘুমান যারা, তারা হয়ে থাকেন শান্ত প্রকৃতির। আকর্ষণ অথবা মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে বিব্রত বোধ করেন তারা এবং হয়ে থাকেন অনেকটাই লাজুক। এই পজিশনে ঘুমানো ব্যক্তিরা খুব কম মিথ্যে কথা বলে থাকে। দ্য সোলজার, এই পজিশনে শুয়ে থাকা ব্যক্তিরা চিত হয়ে শুয়ে থাকেন এবং হাত পা থাকে সোজা। তারা একটু চুপচাপ ধরনের শান্তিপ্রিয় শান্তশিষ্ট মানুষ হয়ে থাকেন। এই ব্যক্তিদের খুবই কম পরিমাণের বন্ধু বান্ধব থাকে, তারা খুব সহজেই যে কোনো কিছু করে নিতে পারে। এই ধরনের ব্যক্তিরা খুব সহজে যে কোনো কিছু মনেও রাখতে পারে। উইথ দ্য নিজ আউট, আপনি যদি এই অবস্থাতে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার অতি শীঘ্র ঘুমিয়ে যাবার প্রবণতা রয়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। আপনারও যদি এইভাবে রাতে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে ভেবে নিতে হচ্ছে যে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। এই ধরনের মানুষ তাদের ক্যারিয়ারে খুবই মনোযোগী হয়। উইথ নি আপ, এরকম স্টাইলে ঘুমানো ব্যক্তিরা সাধারণত খুব অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকে। এই ব্যক্তিরা খুবই বুদ্ধিমান এবং চতুর হয়ে থাকে। এই ধরনের মানুষেরা স্বপ্ন দেখতে খুবই পছন্দ করে। স্বপ্নে তাদের আরো একটি জগৎ থাকে যেখানে সে ইচ্ছে মতো নিজেকে উপস্থাপন করে। তাছাড়া এমন স্টাইলে খুব কম মানুষই ঘুমায়। তো এই ছিল ঘুম সম্পর্কে অত্যন্ত মজার এবং অজানা কিছু ফ্যাক্টস। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।